वेलकाम टू माई भुंगभांग आइडिया चैनल। भुंगभांग आइडिया चैनल सबस्क्राइब करुन, लाइक करुन, कमेंट करुन, आमादेर साथेई थाकुन। ना टेने पुरो भिडियोटी देखुन। आसलामु आलैकुम। आज आरो एक तरमुजेर खोसा दिए शुटकी रेसिपि। एइ जे तरमुजेर खोसा किभाबे काटा होच्छे देखें। खोसा अनेकेई तरमुज खेये खोसा फेले देয়, কিন্তু আমি ফেলে দিচ্ছি না। অনেক দামি তরমুজ, এই যে খোসাগুলো এইভাবে কাজে লাগাচ্ছি। যে ছলকাগুলো সবুজ অংশ ফেলে আমরা এই তরমুজের খোসাগুলো এর আগের ভিডিওতে দেখেছেন, তরমুজের খোসা দিয়ে ভাজি। এই তরমুজের খোসা এইভাবে সবুজ অংশ ফেলে দিয়ে জাতীয় কালার, ন্যাশনাল কালার তরমুজের এইভাবে কুচি কুচি করে কেটে কুচি 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 করে কেটে তারপরে এইটার সাথে এই শুটকি দিয়ে, মলা মাছের শুটকি আছে এখানে, এটা ধুয়ে রাখা হয়েছে। মলা মাছ শুধু রান্নার অপেক্ষা। এই যে কুচি কুচি করলে এরকম হয়। অনেকে খায়, অনেকে খায় না, তবে আমরা খাচ্ছি। এই তরমুজের খোসা অনেকেই ফেলে দেয়, কিন্তু আমরা ফেলে দিচ্ছি না। এই যে দেখেন কিভাবে কাজে লাগাচ্ছি। মানুষ অনেক আবিষ্কারক, অনেক কিছু আবিষ্কার করে, ডেইলি নতুন নতুন কিছু আবিষ্কার করে। তো আমরা তরমুজের খোসা কাটা হচ্ছে, এখানে তরমুজ আছে, এখনো প্রমাণ হিসেবে রেখে দিয়েছি। এখানে খোসা আছে, এখানে খোসা আছে, এখানে কাটা আছে, এখানে আছে মলা মাছের শুটকি, এখানে আছে লবণ, এখানে আছে হলুদের গুঁড়ো। এটা কিন্তু হলুদের গুঁড়ো আমাদের ভাঙানো, হলুদের গুঁড়ো বাজার থেকে কেনা না, হলুদ কিনে ভাঙিয়েছি মেশিনে। মরিচও তাই, মরিচ কিনে ভাঙিয়েছি, এই দুটোই নিজেদের ভাঙানো। আর রসুন পেস্ট করে নিয়েছি, কাঁচামরিচ আছে কুচি করা, পেঁয়াজ কুচি, আর আছে ভোজ্য তেল। দেখুন এখানে কাটা চলতেছে এখনো। তরমুজের খোসার রেসিপি শুটকি মাছ দিয়ে হবে এবার। এর আগে গুঁড়ো মাছের রেসিপি দেখেছেন, শুধু তরমুজের খোসা ভাজি দেখেছেন। এইবার হবে তরমুজের খোসা দিয়ে শুটকি মাছের রেসিপি। কাটা শেষ হোক, তারপরে ধুয়ে আমরা পরবর্তীতে আবার আসতেছি ক্যামেরায়। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন, ভুংভাং আইডিয়া চ্যানেলের সাথেই থাকুন। এই যে হয়ে গেল, কুটে ধুয়ে রেডি করছি। তরমুজের খোসা কুটে ধুয়ে রেডি করা। এখানে আছে তরমুজের খোসা কুচি কুচি করে কাটা, এখানে আছে শুটকি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ কুচি, রসুন বাটা, পেঁয়াজ কুচি, ভোজ্য তেল। চলুন আমরা এবার মাখাই কড়াইয়ে চলে যাব, কারণ এটা আমরা মাখায় রান্না করব শুটকির রেসিপিটা। এবার আমরা চলে যাই কড়াইয়ে, আমরা এই শুটকি মাছের রেসিপিটা মাখায় দিব। শুরু করছি জিনিসপত্র একে একে দেয়া। দিলাম পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, কাঁচামরিচ কুচি দিলাম, শুকনো মরিচ গুঁড়া, লাল মরিচ। ঝাল বেশি খাবো তার জন্য একটু বেশি বেশি ঝাল দিচ্ছি। রসুন বাটা সব টুক দিয়ে দিলাম, লবণ, লবণ দিলাম। এবার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম, আর একটু দিই, তেলটা সব দিয়ে দিলাম। এরপর মাখিয়ে নিব ভালো করে একদম। এই মাখানোর মধ্যে হচ্ছে আপনার সবচেয়ে বেশি টেস্ট। এই মাখানোটা একদম এমনভাবে মাখাতে হবে মনে হয় যেন কাঁচাই খেয়ে ফেলি। মুখ দিয়ে রস বের হয়ে যাচ্ছে, খুবই টেস্ট হবে রেসিপিটা। তরমুজের খোসা দিয়ে শুটকি মাছের রেসিপি, তো এটা খুবই আনকমন। তরমুজের খোসা অনেকে খায়, অনেকে খায় না, আমরা খাচ্ছি। দেখেন আপনারাও নেক্সটে খাবেন। এরপরে দেখবেন তরমুজের খোসারও দাম বেড়ে গেছে, বাজারে তরমুজের খোসাও বিক্রি হবে দেখবেন। এত দাম দিয়ে তরমুজ কিনে ফেলে দেওয়া ঠিক হবে না। এরপরে শুটকিগুলো দিয়ে দিলাম, ধুয়ে রাখা ছিল এই মলা শুটকি। এগুলো খুব বড় শুটকি, দামি দামি শুটকি ছিল, অনেক দাম নিয়েছিল। মাখিয়ে দিলাম, পানি দিব পরিমাণ মতো। অসাধারণ টেস্ট। আমরা দুইটা আইটেম খাইয়েছি, আর শুটকি মাছের আইটেমটা দিচ্ছি, এরপরে খাইয়ে দেখাবো। আমরা এখন চুলায় চলে যাব। চুলা জ্বালায় দিলাম, কড়াই বসায় দিলাম, এখন শুধু জাল হবে আর কিছুই না, অপেক্ষার পালা। আর জাল হওয়ার পরে আসবো আমরা। এবার একটু ঢেকে দিব, দিলাম ঢেকে। বিরতির পরে আবার আসতেছি। প্রিয় দর্শক, এই যে দেখেন ঢাকনা খুলে দিলাম, মিনিট 10 পরে এই অবস্থা। আর একটু শুকাবে, চচ্চড়ির মতো করবো শুটকি মাছ দিয়ে তরমুজের খোসার রেসিপি। দেখুন খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে এবং কালারটাও দারুণ। একটু টেস্ট করে দেখেছি, খুবই সুন্দর লেগেছে। অনেক ঝাল দিয়েছি, ঝালও লেগেছে। তো আর একটা বিরতি নিচ্ছি, তারপরে আপনার হয়ে গেলে আবার আসতেছি। ততক্ষণ সাথেই থাকুন। চলুন বিরতিতে যাই। এই যে শুকাই অবস্থায় হয়েছে, এখন আমরা আর একবার লবণটা টেস্ট করে দেখি, তারপরে নামায় নেব। এই যে তরমুজের খোসা দিয়ে শুটকি মাছের চচ্চড়ি হয়ে গেল, রান্না কমপ্লিট। আমরা এখন গামলায় বেড়ে দেখাচ্ছি। আর 2 মিনিট হবে, আর একটু পানি শুকাইলে ভালো হবে। শুকায় নেই পানিটা। খুবই টেস্ট হয়েছে, ঝালও হয়েছে। প্রিয় দর্শক, এই যে হয়ে গেল তরমুজের খোসা দিয়ে শুটকি মাছের তরকারি। আমি একটু চেখে দেখাচ্ছি। অনেক টেস্টি। অনেক ঝাল। একটা শুটকি খেয়ে দেখি। সেই হয়েছে। তো প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি ভুংভাং আইডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আর তরমুজের খোসার রেসিপি এইরকম বানাইবেন আর রাতটা ভইরা খাইবেন। আমার এই চ্যানেলের প্রত্যেক ভিডিও দেখুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং ভুংভাং আইডিয়া চ্যানেলের সাথেই থাকুন। খুবই মজাদার একটা রেসিপি, আনকমন তরমুজের খোসার শুটকি মাছের রেসিপি। খুবই সহজ, কোনো ভেজাল নাই, খালি বানাইবেন আর রাতটা ভইরা খাইবেন। খুবই ঝাল হয়েছে, ভালো লাগলো। এরপরে আরো নতুন নতুন ভিডিও পাবেন, আমাদের সাথে থাকুন। নতুন নতুন ভিডিও আপডেট পেতে ভুংভাং আইডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার জন্য। প্লিজ সাবস্ক্রাইব ভুংভাং আইডিয়া চ্যানেল, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।